প্রিয় বন্ধুরা তোমরা সকলেই যেন আমাদের রাজ্যে পুনরায় শিক্ষা প্রতিষ্ঠান ওপেন হয়ে যাচ্ছে এক্ষেত্রে তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয় ইউজি পিজির ছাত্রছাত্রী রয়েছ ও তোমাদের প্রত্যেকের জিজ্ঞাসা অর্থ সেমিস্টার যাদের বাকি আছে তাদের পরীক্ষা কীভাবে হবে এবং তোমাদের পরবর্তী সেমিস্টারের পরীক্ষা কি অনলাইনেই হবে এ সেটা নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করবো ক্লিয়ারভাবে একই সাথে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নিয়ে তোমাদের প্রশ্ন আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কি কি পিছিয়ে যাচ্ছে সমস্তটাই বিস্তারিত ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ অতি অবশ্যই একটি লাইক প্রদান করো আর এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক ক্লিক করে করে অল আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো সবার প্রথমে কলেজ ইউনিভার্সিটি ইউজি পিজির যে সেমিস্টারের এক্সাম রয়েছে সেটা নিয়ে আলোচনা করবো তারপরেই আলোচনা করব হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছে তোমরা সকলেই একটা বিষয়ে জিজ্ঞাসা করছো আমাদের শিক্ষা প্রতিষ্ঠান ওপেন হয়ে যাচ্ছে কলেজ বিশ্ববিদ্যালয় চালু হচ্ছে সেক্ষেত্রে আমাদের সেমিস্টারের পরীক্ষা কীভাবে হবে এক্ষেত্রে ছাত্রছাত্রীদের দু রকম জিজ্ঞাসা রয়েছে এক ধরনের ছাত্রছাত্রী আছে যাদের অর্থ সেমিস্টার হয়ে গেছে ইভেন্ট সেমিস্টার রয়েছে তারা জানতে চাইছে ইভেন্ট সেমিস্টারের এক্সামিনেশন কিভাবে হবে আর এরকম কিছু ছাত্রছাত্রী আছে যাদের এর অর্থ সেমিস্টার এখনও পর্যন্ত হয়নি এই মাসেই রয়েছে কিংবা এক মাসের মধ্যেই রয়েছে এ তো তাদের এক্সামিনেশন কিভাবে হবে এ তো এক্ষেত্রে দুটোটাই ক্লিয়ার করে বলি যে সকল ভাই বোনের এখনও পর্যন্ত অর্থ সেমিস্টারের পরীক্ষা হয়নি তাদের যে জিজ্ঞাসা যে অর্থ সেমিস্টারের পরীক্ষা কিভাবে হবে আমাদের কলেজ তো খুলে যাচ্ছে এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে বলে রাখি তোমাদের যে অর্থ সেমিস্টারের পরীক্ষা আছে সেই অর্থ সেমিস্টারের পরীক্ষা সম্পূর্ণ অনলাইনেই হচ্ছে তোমরা সকলেই জানো আমাদের পরিবার একত্রিত হয়ে এই অর্থ সেমিস্টার অনলাইন নেওয়ার জন্য বহু পরিশ্রম করেছি এবং আমরা প্রত্যেকে সার্থক হয়েছি তো সেক্ষেত্রে আমাদের যে এক্সামিনেশন সেটা তো অনলাইনে এ কন্ডাক্ট হওয়ার কথা এবং রাজ্য সরকার অ্যাডভাইজারিও জারি করেছিল সেই মতো অনলাইনে পরীক্ষা অনেকের হয়েও গেছে এখন অনেকের অর্থ সেমিস্টারের পরীক্ষা বাকি আছে কাজে যাদের পরীক্ষা বাকি রয়েছে অর্থ সেমিস্টারের এর ফেব্রুয়ারিতে হবে কিংবা মার্চের প্রথমে হবে তাদের চিন্তা করার কোনো বিষয় নেই অনেকে তোমরা বলছো আমাদের এক্সামিনেশান বলছে অফলাইনে হবে তো এরকম না অফিসিয়াল নোটিফিকেশান আসার আগে কোনো কিছুই বলা সম্ভব না এবং তোমাদের এর যে এক্সাম রয়েছে অর্থ সেমিস্টারের সেই এক্সাম অনলাইনেই হবে এবার যাদের অর্থ সেমিস্টারের এক্সামিনেশান হয়ে গেছে কিংবা যারা ইভেন্ট সেমিস্টার দেবে পরবর্তী সময়ে অর্থাৎ তোমাদের যে সামনে সেমিস্টার রয়েছে সেই ইভেন্ট সেমিস্টারের এক্সামিনেশন কীভাবে হবে দেখো এই নিয়ে পরিষ্কারভাবে এই মুহূর্তে কিন্তু কোনো কিছুই বলা চলে না কাজেই তোমাদের প্রত্যেককে বলবো একটা বিষয় প্রত্যেকে মাথায় রাখবে অফলাইনে যেরকমভাবে রাজ্য সরকার নির্দেশিকা দিয়েছে পঠন পাঠন করা সেই রকম উপায়ে যদি প্রত্যেকের এর অফলাইনে এই মাসের মধ্যে ক্লাস ফুল দমে চালু হয়ে যায় আগের মতো তাহলে তোমাদের এক্সামিনেশন অফলাইনে হওয়ার সর্বাধিক চান্স রয়েছে আর যদি দেখা যায় পরিস্থিতি আবার খারাপ হয়েছে কোনো বাধা বিপত্তি এসছে আবার প্রত্যেককে ক্যাম্পাসে ডাকা যাচ্ছে না হোস্টেলের সমস্যা রয়েছে যদিও প্রথম দিকে সমস্যা হবে যদি পুনরায় সমস্যা থেকেই যায় তাহলে সেটা পরবর্তীকালে এ পরিবর্তন হতেও পারে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান ওপেন হচ্ছে সেই অনুযায়ী ইভেন্ট সেমিস্টার অফলাইনেই হবে এটা ধরেই তোমরা পড়াশোনা করো পরবর্তী সময় বলবে কি হবে কিন্তু অর্ড সেমিস্টার অনলাইনেই হচ্ছে এরপরে তোমরা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের আমার ভাই বোনেরা রয়েছ তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কি পিছিয়ে যাবে এ অনেক জায়গার থেকে আমরা ইনফরমেশন পেয়েছি যে এক মাস হলেও পিছিয়ে যেতে পারে হ্যাঁ আমিও তোমাদের বলছি যে তোমরা এক মাস যদি তোমাদের পরীক্ষা পিছিয়ে যায় সেক্ষেত্রে অনেকটা সুবিধা হবে কিন্তু এই মুহূর্তে অফিশিয়াল কোনো তথ্য নেই যে তোমাদের এর মাধ্যমিক পরীক্ষা একমাস পিছিয়ে যাচ্ছে বা কিছুটা পিছিয়ে যাচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে যাচ্ছে এ বোর্ডের তরফ থেকে স্ট্রিক্টলি বলা বলে দেওয়া হয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যথাসময়ে অফলাইনেই নেওয়া হবে কাজেই তোমাদের প্রত্যেককে একটাই বিষয়ে রিকোয়েস্ট করব তোমরা এই মুহূর্তে অন্য কিছুর মধ্যে বা বিভ্রান্তির মধ্যে বা মনের মধ্যে কোনো সংকোচ রেখে পড়াশোনাকে গুটিয়ে রেখো না নিজেরা পড়াশোনার প্রতি নজর দাও এবং পড়াশোনা করো যাতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যতটা সম্ভব প্রস্তুতি নিতে পারো তোমাদের প্রস্তুতি যাতে আরও জোরদার হয় এবং তোমাদের পরীক্ষার ফল যাতে ভালো হয় সেই কারণেই তোমরা অনেকেই আমাকে বলেছো সাজেশান দিতে সেক্ষেত্রে আমি পরিকল্পনা করছি তোমাদের জন্য ও বিষয় ভিত্তিক সাজেশান অর্থাৎ লাস্ট টাইম সাজেশান তোমাদের জন্য যাতে তোমরা ভালো মতো নম্বর ক্যারি করতে পারো তোমাদের অধিকাংশ ছাত্রছাত্রীর যে জিজ্ঞাসা ছিল সেই জিজ্ঞাসা অনুযায়ী আমি বিস্তারিত ভিডিওতে আলোচনা করেছি এখনও যদি কোনো রকম ডাউট থেকে থাকে কোনো রকম জিজ্ঞাসা থেকে থাকে এ রকম মতামত জানানো থাকে তোমরা প্রত্যেকে কমেন্ট সেকশানে মতামত জানাতে পারো প্রত্যেকে ভালো থেকে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যাই हिंद जय भारत